একজনে প্রশ্ন করেছেন বর্তমান সভ্যতাকে, আপনারা বলছেন দাজ্জালীয় সভ্যতা, কিন্তু বর্তমান সভ্যতা অগ্রগতি উন্নতি প্রযুক্তি কি আপনারা অস্বীকার করতে পারেন? অতীতের যে কোনো সভ্যতা থেকে বর্তমান সভ্যতা মানব জাতিকে চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা বিনোদন সকল ক্ষেত্রে উন্নতির চূড়ান্ত শিখরে নিয়ে এসেছে, এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? আপনারা বর্তমান এই সভ্যতার প্রযুক্তিকে কি আপনারা অস্বীকার করতে পারবেন? এর ব্যবহার কি আপনারা অস্বীকার করতে পারবেন? আপনারা এই সভ্যতার বিরোধিতা করছেন কেন? মানুষের ইতিহাস লক্ষ লক্ষ বছরের ইতিহাস, মানুষ হঠাৎ করে একদিনে এই জায়গায় আসে নাই। আজকে পৃথিবীতে মানুষ 800 কোটি, পৃথিবীর হাজার হাজার শহর নগর বন্দর, পৃথিবীর মানব জাতি আজকে প্রযুক্তিতে এতটাই উন্নতি হয়েছে, সে মঙ্গল গ্রহে বিচরণ করছে, আজকে মহাশূন্যে বিচরণ করছে, সমুদ্রের তলদেশ থেকে সে সম্পত্তি আহরণ করছে। কাজেই আজকের সভ্যতা মানব জাতি এখানে একদিনে হঠাৎ করে এখানে আসে নাই, জ্ঞান বিজ্ঞান এ পর্যন্ত হঠাৎ করে একদিনে এভাবে আবিষ্কার হয় নাই। মানব জাতির ইতিহাস যেমন দীর্ঘ ইতিহাস, একটা ধারাবাহিক ক্রম বিবর্তনের ফল, তেমনি জ্ঞান বিজ্ঞানও একটা ধারাবাহিক ক্রম বিবর্তনের ফল এবং রেজাল্ট। একদিনে হুট করে মানুষ বিমান নিয়ে আকাশে উঠে নাই, এই বিমান আবিষ্কার শত শত বছরের অতীতের বহু বৈজ্ঞানিকের চিন্তার ফসল। এই বিমান, এই কম্পিউটার, এই গণিত শাস্ত্র, এই স্যাটেলাইট, এই রেডিও, এই টেলিভিশন, এই চিকিৎসা বিজ্ঞান, এই এক্সরে মেশিন, এ সমস্ত কিছু একদিনে এমনি এমনি হয় না, দীর্ঘদিন গবেষণার ফল। মানব ইতিহাসে বহু ধরনের সভ্যতার নিদর্শন পাওয়া যায়। ইতিহাস ঐতিহাসিকরা গবেষণা করে মাটি খুঁড়ে পোড়া মাটি ইত্যাদি দেখে পড়ে স্টাডি করে মাটির তলদেশ থেকে মাটি খুঁড়ে তারা বের করেছেন, ইতিহাসের বই পড়ে ধ্বংসাবশেষ দেখে ভাষা বিশ্লেষণ করে তারা সিদ্ধান্তে এসেছেন প্রায় 19-20টা সভ্যতার তারা সন্ধান পেয়েছেন। হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এই পাকিস্তান আজকে সিন্ধু সভ্যতা পাকিস্তান এলাকা এলাকা, এই ভারতীয় সভ্যতা, তাহলে ইনকা সভ্যতা, মায়ান সভ্যতা, সে দক্ষিণ আমেরিকার মায়ান সিভিলাইজেশন যাকে বলা হয়, চৈনিক সভ্যতা মানে চীন, আজকে যে চীন এলাকাটা গড়ে উঠছে এক সভ্যতার বিরাট ইয়ে, মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, পারস্য সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, এইভাবে প্রায় 18-19টা সভ্যতার ইতিহাস পাওয়া যায়। এরপরে একটা আছে মুসলিম সভ্যতা মানে ইসলামী সভ্যতা, এখন যেটা এই ইমিডিয়েট এই বর্তমান সভ্যতার আগে যেই সভ্যতার ভিত্তি স্থাপিত হয়েছিল আরবে রাসূল করেছেন ওইটা। তো এইভাবে আমরা সভ্যতাগুলির ইতিহাস জানি। তো ওই সভ্যতাগুলির কোন কোনটা 5,000 বছর 10,000 বছরের ব্যাপ্তি ধ্বংস হয় নাই, এবং ওই সভ্যতার উৎকর্ষতা এতদূর পর্যন্ত চলে গিয়েছে, কেউ কেউ বিজ্ঞানে মানে গণিতে ব্যাপক উন্নতি করেছেন। যেমন মিশরীয় সভ্যতার পিরামিড, এই পিরামিড কিভাবে এত বড় বড় পাথরের ছাই এভাবে উঠানো হলো, এত বড় পিরামিড এখন পর্যন্ত চিন্তার বিষয়। অনেকে বলছেন শব্দবিজ্ঞান, শব্দ দিয়ে তারা তুলেছেন, এত উন্নতি করেছে শব্দবিজ্ঞান, এবং লাশগুলি ডেড বডি মমি করে যেভাবে রেখেছে আজকের যেই এই রসায়ন বিজ্ঞানের এই যুগেও এটা মানুষ আজকে বিস্মিত হচ্ছে। তো মিশরীয় সভ্যতার এই বিজ্ঞান, তাদের গণিত শাস্ত্র, তাদের এই সমস্ত কি তারা অনেক উন্নত হয়েছে। কোন কোন সভ্যতা কাগজ উপহার দিয়েছে, কোন কোন সভ্যতা জ্যামিতি উপহার দিয়েছে, কোন কোন সভ্যতা মহাকাশ বিজ্ঞান নিয়ে তারা যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। আজকে যে এই যে আপনি ভারতীয় সভ্যতা, এই ভারতীয় সভ্যতা সিন্ধু সভ্যতা, এটা কত দূর গিয়েছে, কত উন্নত হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না। যারা নদীর পানি ব্যবহার করে বিশুদ্ধ করে তারা এমন খাবার আবিষ্কার করেছে মানুষ মরতো না, অমৃত কয় না, ইয়ে অমৃত হয় অমৃত, অমর হয়ে যেত, অমরত্ব লাভ করতো, অমরত্ব এদূর পর্যন্ত গবেষণা করে করে গিয়েছে। আর আজকে আপনারা কি করলেন, মানুষ একটা বাঁচাইতে কষ্ট হচ্ছে, এখনো হাই অ্যান্টিবায়োটিক দিয়েও মানুষ বাঁচানো যাচ্ছে না, অক্সিজেন দিয়েও না, তারা অমরত্ব লাভ করার মেডিসিন পর্যন্ত আবিষ্কার করেছে, যে ভারতীয় সভ্যতা এমনি এমনি তো আর হয় না সভ্যতা। এই সভ্যতা আমাদের এখানে এই যে গৌড়ের সভ্যতা, গৌড়ের সভ্যতা এটা বিরাট। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে মূলত আল্লাহর প্রেরিত
মহামানবদের দ্বারাই সভ্যতা নির্মাণ হয়েছে। গুজব আর হুজুক দিয়ে সভ্যতা হয় না, ভুয়া স্লোগান দিয়ে সভ্যতা হয় না। সভ্যতা এক দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। সভ্যতা মানুষ আলিঙ্গন করে নেয়, গ্রহণ করে নেয়, হৃদয়ের মধ্যে জায়গা করে নেয় মানুষ সভ্যতা। যেমন হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুরলং, ওরা কিন্তু সভ্যতা নির্মাণ করতে পারে না। ওরা সামরিক বিজয় করেছে, লুটপাট চালিয়েছে, যুদ্ধ করেছে, হত্যা করেছে, আবার তারা চলে গিয়েছে, ইতিহাসে তাদের নাম ওইভাবে আর নাই, তাদের অনুসারী আর তেমন নেই। সভ্যতা সৃষ্টি করতে পারে না, ওটা কিন্তু সভ্যতা নয়। সভ্যতা কিন্তু বিরাট। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে এসে, মক্কা এসে তিনি একটা সভ্যতা নির্মাণ করলেন। সেই সভ্যতাটার ভিত্তিটাই হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ কি বলেছেন, অর্থাৎ যেটা ন্যায়সঙ্গত, যেটা বৈধ, সেটা গ্রহণ করব। 1400 বছর আগে আরবে এই সভ্যতাটার ভিত্তি স্থাপিত হয়েছিল। ওই কথাটার উপরে একটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন তাওহীদের উপরে, তাদের সমন্বয়ে একটা সভ্যতা নির্মাণ হয়েছিল। সভ্যতা কিন্তু একদিনে হয় না। সেই সভ্যতার সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, প্রশাসনিক কাঠামো, পরিবার নীতি, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, সেটা বিস্তার লাভ করেছে। কয়েক শতাব্দী ধরে চলেছে এই সভ্যতা, জ্ঞানে বিজ্ঞানে, সামরিক শক্তিতে, চিকিৎসা বিজ্ঞানে, দুনিয়াকে লিড দিয়েছে ওই সভ্যতা, মানুষ আলিঙ্গন করে দিয়েছে কোটি কোটি মানুষ। এই সভ্যতা কিন্তু বেশি দিন স্থায়ী হয় না, এখনো সেই সভ্যতার প্রভাব আছে। প্রভাব কিন্তু বিলুপ্ত হয় না, প্রভাব আছে, কিন্তু আসল চেহারা, আসল রূপ সেটা হারিয়ে গেছে। আসল দৌলস আছে না, সেটা হারিয়ে গেছে। দুর্ভাগ্যবশত সেই জাতি, সভ্যতার ধারকরা, বাহকরা, পরবর্তী যারা এটাকে বহন করবে, এটাকে আরো অগ্রগামী করবে, আরো সমৃদ্ধ করবে, ওই গোলা ঠিক রেখে তারা সেটা করেন নাই। তারা সে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর একটা নতুন সভ্যতার সৃষ্টি হয়েছে আবার, সেটা হচ্ছে ইউরোপে, যে সভ্যতার নাম আমরা দিচ্ছি এখন দাজ্জালীয় সভ্যতা। এই সভ্যতার গোড়াটা কিভাবে হলো, একটা কথার উপরে হলো, ঈশ্বরের কোনো হুকুম চলবে না, আল্লাহর কোনো হুকুম চলবে না, কোনো ধর্ম থাকবে না। রাজা অষ্টম হেনরির রাজত্বকালে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, সকল ক্ষেত্রে, অর্থাৎ জাতীয় জীবনে ধর্মের কোনো জায়গা থাকবে না। ধর্ম যার যার ব্যক্তি জীবনে রাখো, এখানে আনবে না, এটার নাম দিয়েছে ওটা ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। এই একটা সভ্যতা শুরু হলো, ধর্মহীনতা বলা চলে, প্রকারান্তরে ধর্মহীনতা, ধর্মকে ওরা নির্মূল করতে পারেনি কিন্তু জাতীয় জীবন থেকে বাদ দিয়েছে। সেটারও একটা ইতিহাস আছে, সেটা দাজ্জাল বই পড়লে আপনারা বুঝতে পারবেন। কেন? কারণ ওই ভারসাম্যহীন খ্রিস্ট ধর্মের ব্যর্থতার ফলে এটা তারা করেছে, করতে হয়েছে ওদের, যাই হোক। কিন্তু এই সভ্যতার ধারক বাহকরা এবার প্রযুক্তিতে, জ্ঞান বিজ্ঞানে বিস্ময়কর সাফল্য লাভ করল। ওই যে মুসলিম সভ্যতার সেই জ্ঞানের বইগুলি, সেই বিজ্ঞানের বইগুলি এনে এনে তারা অনুবাদ করে করে তারা সেগুলোকে আরও ডেভেলপ করতে লাগলো। ক্ষমতা যখন চলে গেল তখন তারা কি করলো, ওখানে কিন্তু তাদের অনেক বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের যুদ্ধ, জার্মানির গৃহযুদ্ধ, বহু কিছু হয়েছে। হওয়ার পরে একটা অবস্থায় এসেছে, তারা জ্ঞান বিজ্ঞানে যথেষ্ট উন্নত করলো, তারা মুদ্রণ যন্ত্র আবিষ্কার করলো, ছাপাখানা আবিষ্কার করলো, জ্ঞানের বিষয়গুলি এখন আর গাছের পাতায় ওই আপনার চামড়ার মধ্যে লিখিত নাই, এখন কাগজের মুদ্রণ হয়ে তারা জ্ঞান বিস্তার লাভ করতে লাগলো, গবেষণা করতে লাগলো, গবেষণাগার বসলো, শুরু হলো জ্ঞানের বিস্তার। গোলা বারুদ আবিষ্কার হলো, বন্দুক আবিষ্কার হলো, বুলেট আবিষ্কার হলো, অস্ত্রের ডিজাইন চেঞ্জ হয়ে গেল, বর্ষা, বল্লম, তলোয়ার, ঢাল, এগুলি বাদ দিয়ে হয়ে গেল কি গোলা বারুদ, বুলেট, রাইফেল, বন্দুক, কামান, বাস অস্ত্র তারা আবিষ্কার করে ফেললো, আধুনিক অস্ত্র। তাদের এই অস্ত্রের মুখে, আধুনিক অস্ত্রের মুখে, আধুনিক প্রযুক্তির মুখে, বিজ্ঞানের মুখে শিল্প বিপ্লব হয়ে গেল, এটার নাম শিল্প বিপ্লব, বিপ্লব হয়ে গেল। তখন বাকি দুনিয়া তারা সামরিকভাবে প্রধানত করল, একদম সেই আমেরিকা থেকে শুরু করে একেবারে ইন্দোনেশিয়া পর্যন্ত সমস্ত দুনিয়া প্রায় তাদের পায়ের নিচে চলে গেল, একদম আফ্রিকা পর্যন্ত। ইউরোপের ছোট ছোট রাষ্ট্রগুলি তারা দখল করলো, সামরিক শক্তি বলে দখল করে
তাদের তৈরি জীবন ব্যবস্থা তারা প্রবর্তন করলো, ওই সভ্যতা, ওই ধর্মনিরপেক্ষতাবাদী জীবন দর্শন তারা প্রতিষ্ঠা করলো, যেখানে জাতীয় জীবনে সামষ্টিক জীবনে ধর্মের কোনো জায়গা নাই। কিন্তু প্রযুক্তি আসলো ওদের সঙ্গে সঙ্গে, বিজ্ঞান আসলো, জ্ঞান বিজ্ঞান আসলো, তাদের সঙ্গে খণ্ড বিখণ্ড ভাবে প্রতিরোধ করার চেষ্টা করলো। আমেরিকানরা দাঁড়ালো, অস্ট্রেলিয়ানরা দাঁড়ালো, ইন্ডিজেনিয়াস তাদেরকে বলা হয় আদিবাসী, আমেরিকার যারা আদিবাসী, লাখে লাখে আদিবাসী মারা গেল বন্দুকের সামনে, কামানের সামনে, বারুদের সামনে, ওই তীর বল্লমার ধনুক টিকল না, তারা পরাজিত হয়ে গেল, পুরো আমেরিকা চলে গেল ইউরোপের পায়ের নিচে, পুরো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চলে গেল ইউরোপের পায়ের নিচে, পুরো আফ্রিকা উত্তর আফ্রিকা মধ্য আফ্রিকা দক্ষিণ আফ্রিকা চলে গেল ইউরোপের সাদা মানুষের পায়ের নিচে, পুরো ভারতবর্ষ চলে গেল, পুরো মধ্যপ্রাচ্য চলে গেল, কিছু 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 জায়গা, কিছু কিছু জায়গা কাকতালীয় ভাবে তাদের দখলের বাহিরে ছিল, সেটা ব্যতিক্রম, পুরো বেল্ট তাদের দখলে চলে গেল, নতুন এক সভ্যতা, সঙ্গে গেল তাদের ভাষা, কোনোটা ফ্রান্স, কোনোটা স্প্যানিশ, কোনোটা ডাচ, কোনোটা জার্মান ভাষা, এই সমস্ত ভাষাগুলি ওখানে চলে গেল ওদের সঙ্গে, বইও চলে গেল ইংরেজি, ফরাসি, ওলন্দাজ মানে ডাচ ভাষা চলে গেল, বিজ্ঞান প্রযুক্তি তাদের সঙ্গে চলে গেল। এই যে একটা সভ্যতা মানুষ আলিঙ্গন করে নিল, এতদিন নিল কি ইসলামী সভ্যতা নাকি? ইসলামী সভ্যতার একটা নিদর্শন ছিল, সেখানে একটা পোশাক তারা পরত, মুসলিম সভ্যতার পোশাক। পরে যখন ইউরোপিয়ান সভ্যতা আসলো, তাদের সঙ্গে তাদের ভাষা আসলো, তাদের খাদ্যাভ্যাস আসলো, তাদের পোশাক আসলো, তারা খায় টেবিলের চেয়ার চামচ দিয়ে খায়, তারা কোট টাই স্যুট বুট পরে, কথা বলে ইংরেজিতে, হাই হ্যালো হোয়াট ইজ ইউর নেম এগুলি বলে। আপনি যখন পরাজিত হলেন, এখন আপনি রাগে ক্ষোভে বললেন টেবিলে খাওয়া হারাম, কোট টাই স্যুট পরা হারাম, ইংরেজি কথা বলা হারাম, মানে আপনি চেষ্টা করলেন এই সভ্যতা যেন এই জাতি আলিঙ্গন না করে, কিন্তু আপনি কিন্তু পরাজিত হয়ে গেলেন সামরিকভাবে। এখন ইচ্ছা হোক অনিচ্ছা হোক আপনাকে গ্রাস করবেই, আপনি করবেন না, আপনার জেনারেশন করবে, আপনি কোনোরকম টিকে থাকলেন আর কি, কোনোরকম ইংরেজি না শিখে, কিন্তু আপনার সন্তান আদি ইংরেজি না শিখে আর পারবে না, অঙ্গ না শিখে আর পারবে না, ইউরোপে না গিয়ে আর পারবে না, বিচারক তারা রায় দেয় ইংরেজিতে, কথা বলে ইংরেজিতে, ভালো ভালো চাকরি পাবেন না, সরকারের কাছে যেতে পারবেন, আপনি কি করবেন তখন? ওই শাসা ভূষা, এ রাগ করে অভিমান করে এই এলাকার মুসলমানরা 200 বছর শাসা ভূষাই ছিল, সভ্যতার আগ্রাসন মারাত্মক, এটার নামই হলো দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন। এদিকে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর হুকুম বলেন সুদ খাবে না, ওরে বাপ রে বাপ, আমি এমনও দেখেছি, এখন তো এগুলির বালাই নাই, সুদ খায়, এটা শুনলে ওই সুদখোরের ফ্যামিলিতে মেয়ে বিয়েই দিবে না, সুদখোরের দাওয়াতেও যাবে না, সুদখোরের দাওয়াত দিবেও না, বলছে নামাজে হবে না, ধর্মীয় নির্দেশ মানে আল্লাহর আদেশ, সুদ খাবে না। কিন্তু ব্রিটিশের হুকুম সুদভিত্তিক অর্থনীতি, ব্যাংক হচ্ছে সুদের, এখন আপনি আল্লাহর আদেশ মানবেন না ব্রিটিশের আদেশ মানবেন? আল্লাহর আদেশ মানতে পারছেন? ব্যবসা বাণিজ্য লেনদেন অর্থনীতি সুদের উপরে, আমদানি রপ্তানি সুদের উপরে, আল্লাহর আদেশ আপনার ঘাড়ের উপরে আঘাত করে যাচ্ছে, সুদ হারাম হারাম হারাম, এই হারাম, একটা পর্যায়ে হারাম ঘৃণা করতেন, হারামের কাছে যান নাই, এখন একটা পর্যায়ে এসে সমগ্র উম্মা হারামের কাছে সারেন্ডার করেছে। কোন সভ্যতা এখন বিজয় লাভ করলো? দাজ্জালীয় সভ্যতা। এই জন্য সভ্যতা মারাত্মক। এখন আমাদের কথা হচ্ছে এই সভ্যতার উপহার তারা যদিও দাবি করছে, তারা এই বর্তমান প্রযুক্তি, এই স্যাটেলাইট, এই রেডিও, এই টেলিভিশন, এই বিমান, এই কম্পিউটার, এই সমস্ত কিছু তারা আবিষ্কার করছে, আমি এর প্রতিবাদ করব নো, এটা তাদের কোনো বিজ্ঞান, কোনো প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান, কোনো গোষ্ঠীর, কোনো ধর্মের একক আধিপত্য নয়, একক দাবি নয়, এটা মুসলমানরা অনেক দূর অগ্রগতি অর্জন করেছে, মুসলমানদের সেই বইগুলি এনে সেই কন্টিনিউশন আপনারা গবেষণা করে এখন আপনারা বলছেন যে আপনারাই আবিষ্কার করেছেন, নো, মুসলমানরা অগ্রগতি করে দিয়ে গেলেন। মুসলমানরা আবার গ্রিক থেকে আরেকটা সভ্যতা থেকে তারা আনছেন, জটিল জটিল বই অনুবাদ করেছেন। আমরা আসলে কিসের বিরোধিতা করি? কিসের? আমরা কি প্রযুক্তির বিরোধিতা করি? আমরা কি জ্ঞান বিজ্ঞানের বিরোধিতা করছি? আমরা এই দাজ্জালীয় সভ্যতা এটাকে কেন বলছি? বলছি এই জন্য, মানুষ শুধু দেহধারী নয়, মানুষ শুধু বস্তু নয়, মানুষের ভিতরে আত্মাও আছে,
দেহ আত্মার সমন্বয় একটা মানুষ। মানুষের কেবল এই কাল নয়, এই জীবন শেষ নয়, পরকাল একটা জীবন আছে। ইহকাল এবং পরকাল দুই কাল মিলিয়ে তার একটা জীবন। এই সভ্যতা যখন সিদ্ধান্ত নিল যে আল্লাহর হুকুম চলবে না, আল্লাহ বলতে কিছু নাই, হ্যাঁ আল্লাহ বিশ্বাস করো, ভগবান বিশ্বাস করো, ঈশ্বর বিশ্বাস করো, গড বিশ্বাস করো, এলি বিশ্বাস করো, থাক করো, যার যার বিশ্বাস তার কাছে রাখো, বিশ্বাস প্র্যাকটিস করবে তবে মসজিদে যাও, মন্দিরে যাও, গির্জায় যাও, সিনাগগে যাও, প্যাগোডায় যাও, ওখানে কোরআন শরীফ পাঠ করো, গীতা পাঠ করো, বাইবেল পাঠ করো, ত্রিপিটক পাঠ করো, জেন্দাবেস্তা পাঠ করো, গেরুয়া বসন পরো, কোর্তা পাঞ্জাবি পরো, ধুতি পরো, কোট্টাই পরো, টুপি পরো, অসুবিধা নেই। কিন্তু যার যার জায়গায় তুমি থাকো, তোমার ধর্ম নিরপেক্ষ, তুমি আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা রাষ্ট্র, আমরা কোনো ধর্মের অনুসারী নই, আমাদের কাছে আল্লাহ ভগবান ঈশ্বর এলি গড বলতে কিছু নাই, আমরা নিজেরা ভালো যেটা মনে করি, আমরা পার্লামেন্টে বসে আইন বানাবো, আজকে একটা আইন কালকে আরেকটা আইন, জটিল থেকে জটিল আইন বানাবো, এখানে আল্লাহর হস্তক্ষেপ বলতে কিছু নাই, আল্লাহ ঈশ্বর এটা একটা জিনিস বানানো হয়েছে মানুষকে কন্ট্রোল করার জন্য, ওটা প্রাচীন যুগের মানুষ, মধ্যযুগের মানুষ বুঝতো না, এই জন্য ওদেরকে কন্ট্রোল করার জন্য আল্লাহ নামক একটা জিনিস দাঁড় করানো হয়েছে। হ্যাঁ, এই দুনিয়ার জীবনে বঞ্চনা হতাশা থেকে বাঁচার জন্য জান্নাত স্বর্গ হেভেন নামক একটা জিনিসকে কল্পনা নিয়ে দাঁড় করানো হয়েছে, যে তুমি এই দুনিয়াতে কষ্ট পাচ্ছ চিন্তা নেই, তুমি মরার সাথে সাথে আরো একটা আনন্দজনক জীবন পাইবা, ওটা আসলে ভুয়া কিছু নাই। এই দাজ্জালীয় সভ্যতা, এই ধারণাটা শিক্ষায়, আলোচনায়, মিডিয়ায়, ব্যক্তিগতভাবে, সেমিনারে, বক্তব্যে, সভায় বিভিন্নভাবে গত 500 বছর থেকে এই ধারণা তারা ধর্মের বিরুদ্ধে দিয়ে এসেছে। এজন্য বলে কি ধর্ম আফিম, ধর্ম স্থবির করে দেয়, নিষ্প্রাণ করে দেয়, ধর্ম প্রগতি উন্নতির অন্তরায়। বুড়াকালে ধর্ম চিন্তা করো, মরা চিন্তা করো, কিন্তু জাতীয় অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, যুদ্ধনীতি, দণ্ডবিধি, আইন কানুন ইত্যাদির ক্ষেত্রে ধর্মের কোনো জায়গা নাই, এটার নাম ধর্ম নিরপেক্ষতা। এই সিদ্ধান্ত নেওয়ার পরে, এই সিদ্ধান্তের উপরে যেই সভ্যতাটা গড়ে উঠল আজকে দুনিয়াময়, সমগ্র দুনিয়ার মানব জাতি এই সভ্যতাকে আলিঙ্গন করে নিয়েছে। এই সভ্যতার বস্তুগত উন্নতি, টেকনোলজি, চোখ ধাঁধানো প্রযুক্তি, তারা মোহিত হয়ে গিয়েছে, তারা আচ্ছন্ন হয়ে গিয়েছে, তারা এই সভ্যতাকে আলিঙ্গন করে নিয়েছে। কিন্তু সবচাইতে বড় ক্ষতি হয়েছে এটা, আত্মা না থাকার কারণে, ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ স্রষ্টা, তিনি যে একজন আছেন তার কাছে জবাবদিহি করতে হবে, তার হুকুম মানতে হবে। এটা না থাকার কারণে সম্পূর্ণ পশুতে পর্যবসিত হয়েছে, এখানে ন্যায় অন্যায়ের আর কোনো পার্থক্য নাই, এখানে হয়ে গেছে মাইট ইজ রাইট, শক্তিমানের কথাই সব, বাস হয়ে গেছে। তখন কি হয়েছে, এই বিজ্ঞান, এই প্রযুক্তি মানুষের অকল্যাণে ব্যবহৃত হয়েছে। তাহলে প্রযুক্তি হচ্ছে দাজ্জালের বাহন। রেডিও শোনা হারাম নয়, টেলিভিশন দেখা হারাম নয়, কিন্তু এই প্রযুক্তি যখন দাজ্জালীয় সভ্যতার বাহকদের, ধারকদের দ্বারা পরিচালিত হচ্ছিল, তাদের দ্বারা কন্ট্রোল হচ্ছিল, নিয়ন্ত্রিত হচ্ছিল, তখন তারা এই প্রযুক্তিকে মানুষের অকল্যাণে কাজে লাগিয়েছে। এই রেডিও, এই টেলিভিশন, এর মাধ্যমে তারা অশ্লীলতার বিস্তার ঘটিয়েছে। প্রযুক্তির দোষ নাই, বন্দুকের দোষ নাই, বন্দুক দিয়ে আপনি ডাকাত দমন করবেন না ডাকাতি কার্যে ব্যবহার করবেন, সেটা হলো ব্যবহারকারীর ব্যাপার। বন্দুকের দোষ আছে? বন্দুক তো একটা মেশিন, একটা প্রযুক্তি। ধর্মহীন, বস্তুবাদী, ভোগবাদী এই সভ্যতা হওয়ার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা নাগাসাকিতে এই দুটি বোমা নিক্ষেপ করা হয়েছিল, কত লক্ষ শিশু মারা গেল, কত মানুষ নিহত হলো, কত নিষ্পাপ মানুষ শেষ হয়ে গেল, তার কোনো জবাবদিহি নাই। আজকে দুনিয়া এখানে এসে দাঁড়িয়েছে। কাজেই আমরা এই সভ্যতার, প্রযুক্তির বিরোধিতাকারী নই, আমরা এই সভ্যতার ব্যবহারের বিরোধিতা করছি। যারা ব্যবহারকারী, ইউজার, কন্ট্রোল যারা করছে, নিয়ন্ত্রণ যারা করছে, কন্ট্রোলার, নিয়ন্ত্রক, পরিচালক, ডাইরেক্টর, যারা এটাকে, এই সভ্যতাটাকে লিড দিচ্ছে,
এই সভ্যতাটাকে লিড দিয়ে মানব জাতিকে তারা লিড দিচ্ছে, আমরা এই সভ্যতার বিরুদ্ধে করছি। আমরা বলছি এটা আল্লাহ রসুল যে বলেছেন যে এক চোখ কানা দাজ্জাল, দাজ্জাল মানে হলো চাকচিক্যময় প্রতারক। এই প্রতারণা করেছে মানব জাতিকে, মানব জাতিকে বলেছে আমার হুকুম মানো আমি তোমাকে শান্তি দেব, ধর্ম খারাপ ধর্মের দিকে যাইও না। মানব জাতি তার কথায় প্রভাবিত হয়েছে, প্রতারিত হয়েছে, লায়া প্রতারক, তার চাকচিক্যময়, তার এক হাতে স্বর্গ এক হাতে নরক। সে বলেছে আমার স্বর্গে আসো, তার গণতন্ত্র, তার সমাজতন্ত্র, তার সাম্যবাদ, তার পুঁজিবাদ, তার অর্থনীতি, তার রাজনীতি মানুষ গ্রহণ করে নিয়েছে, মানুষ সেখানে গ্রহণ করে নিয়ে এখন মানুষ দেখলো এ তো নরককুণ্ড। কাজেই এই সভ্যতা দাজ্জালীয় সভ্যতা, তার কাছে ন্যায় বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই, আল্লাহর হুকুম বলতে কিছু নাই। এখানে যে কোনো উপায়ে টাকা রুজি করো, যে কোনো উপায়ে ক্ষমতা দখল করো, যে কোনো উপায়ে মানুষকে নিয়ন্ত্রণ করো, কত মানুষ মরবে, কত মানুষ ধ্বংস হবে, কত নারী বেজ্জত হবে, এটা আমার দেখার বিষয় না। এটার নাম দাজ্জালীয় সভ্যতা। কোনো সুস্থ চিন্তাশীল মানুষ এই দাজ্জালীয় সভ্যতাকে আলিঙ্গন করতে পারে না। প্রত্যেক সভ্যতারই যেমন উত্থান বিকাশ পতন আছে, ব্যক্তি আছে, ইনশাআল্লাহ এই দাজ্জালীয় সভ্যতারও পতন অতি নিকটে ইনশাআল্লাহ। দাজ্জালীয় সভ্যতার উত্থান হয়েছে কয়েকশো বছর আগে থেকে, এতদিন থেকে ওইটা দুনিয়াকে আচ্ছন্ন করেছে। রসুল বলেছেন চামড়ায় মোড়ানো একটি বল, যেমন তেমন সমস্ত দুনিয়ার মাটি পানি সমস্ত কিছু দখল করবে দাজ্জাল, তা করে নাই। দাজ্জালের এক পা দক্ষিণে এক পা পূর্বে, এই পূর্বে আর পশ্চিমে, মাশরিকে আর মাগরিবে, আজকে দাজ্জাল সমগ্র দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে। এই সভ্যতা, সভ্যতার বাহন হচ্ছে কি? প্রযুক্তি, টেকনোলজি। যারা আজকে ব্যবহার করছে এই প্রযুক্তিকে অকল্যাণে ব্যবহার করছে, মানুষের ক্ষতির কাজে ব্যবহার করছে, বাস তখন সেই অভিশাপ হয়ে গেল। বিজ্ঞান আশীর্বাদ না হয়ে কি হলো? অভিশাপ হয়ে গেল। বন্দুকের দোষ নয়, বন্দুকের ব্যবহারকারীর দোষ। কাজেই এখন কি করতে হবে? এখন এই দাজ্জালীয় শয়তানি ইবলিসীয় সভ্যতার বিনাশ ঘটিয়ে এক নতুন মানবিক মানবতাবাদী সভ্যতার উন্মেষ ঘটাতে হবে। সেই মানবিক সভ্যতা আবার আসবে একটা কথার উপরে, আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম, যাবতীয় কাজ হবে মানবতার কল্যাণে, সমস্ত প্রযুক্তি ব্যবহৃত হবে মানবতার কল্যাণে, সমস্ত জ্ঞান আহরিত হবে মানবতার কল্যাণে। মানুষের অকল্যাণ হয় এমন কোনো চিন্তা, এমন কোনো কাজ করতে দেওয়া যাবে না। এই যে নতুন সভ্যতা নির্মাণ হবে, সেই নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করছে হিজবুত তাওহীদ। মানব ইতিহাসে বহু সভ্যতা হয়েছে, 18 থেকে 19টা সভ্যতা তালিকা আমরা জানি, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদার সভ্যতা, গ্রিক সভ্যতা, মেসোপটেমিয়ার সভ্যতা, চৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, মায়ান সিভিলাইজেশন, মায়া সভ্যতা, ইসলামী সভ্যতা, মুসলিম সভ্যতা। মুসলমানরা যেই সভ্যতার জন্ম দিয়েছে আজকে সেই সভ্যতা নাই, আজকে দুনিয়া চলে দাজ্জালীয় সভ্যতার উপর। তো কোনো নদীর পাড়ে, কোনো সাগরের পাড়ে, কোনো একটা উপত্যকায় কোনো এক কালে যখন সভ্যতার উন্মেষ ঘটেছিল, ইনশাআল্লাহ অতি অল্প দিনের ভিতরে হিজবুত তাওহীদের প্রচেষ্টা সংগ্রামের মধ্য দিয়ে এই পৃথিবীর সবচাইতে অবহেলিত, সবচাইতে নিপীড়িত এই অঞ্চল, এই বদ্বীপ অঞ্চলে, এই বঙ্গোপসাগরের পাড়ে, পদ্মা মেঘনা যমুনার অববাহিকায়, এই একখণ্ড মাটির মধ্যে একটা নতুন সভ্যতার উন্মেষ ঘটবে। আমরা সেই সভ্যতা দিয়ে দুনিয়াকে আলোকিত করব, সেই আলোকে আলোকিত খালি ইন্ডিয়া নয়, সমস্ত দুনিয়াই আলোকিত হবে ইনশাআল্লাহ।